আমাদের একটা কন্টেস্ট ছিল ঈদের আগে, যে কোরবানির ঈদের আগে যে গরুর একটা কন্টেস্ট ছিল, যে যে যার গরুর ছবি আপলোড দিবে, সেই যার গরুরতে বেশি লাইক করবে সেই উইনার হবে। সো আমাদের আমরা উইনার পেয়ে গেছি, আমাদের 6 জন। যদিও আমাদের কন্টেস্টের লেখা ছিল যে কন্টেস্টের মধ্যে লেখা ছিল যে 5 জন, তো ওখানে কিছু মিস্টেক ছিল। মিস্টেক বলতে কি, আমাদের যারা কন্টেস্ট উইনার ছিলেন তাদের মধ্যে 2 জন ডিসকোয়ালিফাই আমরা করেছিলাম, সিলেক্ট করেছিলাম যে 2 জন ডিসকোয়ালিফাই হয়েছে। কিন্তু পরে দেখা গেলো যে ওনারা যে শেয়ারের যে অপশনটা ওনারা পাবলিকের জায়গায় ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিয়েছেন। তো যাই হোক, আমরা যেহেতু বিবেচনা করে দেখলাম যে ওনারা কষ্ট করে লাইকগুলা কালেক্ট করেছেন, তো পরে আমরা এটাকে বাদ দিয়ে ওনাদেরকে উইনারের মধ্যে ফেলে দিয়েছি। সো ওনারাও এখন উইনার। তো আমাদের উইনারের কাউন্ট হয়ে যাচ্ছে 6 জন। তো আমরা আজকে আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা যেটা বলেছিলাম যে আমরা টি শার্ট গিফট করবো, যদি আমাদের এটা অনেক ছোটোখাটো সিম্পল একটা কন্টেস্ট ছিল। সো এটা আমাদের নিজস্ব নিজের যে ফুড লাভার্সের স্পন্সার, নিজেদের স্পন্সার, পার্সোনাল স্পন্সার, এত বেশি না, ছোটোখাটো একটা টি শার্টের একটা কন্টেস্ট ছিল। তো আমরা আমাদের ওই টি শার্টের কন্টেস্টের উইনারদেরকে পেয়ে গেছি এবং ওনাদেরকে আমাদের যে গিফট টি শার্ট ওটা আমরা দিয়ে দিয়েছি। আমাদের সামনে বসে আছেন, তো আমরা ওনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো যে উইনিংটা কীভাবে কী করলো। তো আমাদের কন্টেস্টের মধ্যে ফার্স্ট যিনি ছিলেন, নাম্বারের দিক দিয়ে 105 ছিল, লাইক ছিল ওনার গরুতে। ওনার সাথে একটু কথা বলি, ওনার থেকে কিছু নিজের ছবিতে মানুষকে বলতো যে মানুষ ভাই আমার ছবিতে লাইক দেন বা সামথিং, সে ফ্রেন্ডরা সবাই করছে। তো আপনি আপনার কিভাবে বলছেন যে গরুর ছবিতে লাইক দেন, এমনটা করে একটা ব্যবহার ছিল নাকি? আচ্ছা যাক, এই জিনিসটা ভালো যে গ্রুপ মেনটেন করলে একটা সুবিধা হচ্ছে। যেমন যদিও আমাদের উপরটা খুবই ছোটখাটো, কিন্তু উইনার তো হলো, উইনার হওয়াটাই হচ্ছে ফ্যাক্ট। আর একটা জিনিস বলবো যে অনেকে বলে যে ক্যাম্প করতেছে, যেমন ক্যাপচা উইনারের ক্ষেত্রে একটা কথা ছিল যে 1200 টাকার একটা উইনিং প্রাইজের জন্য 1300 টাকার কষ্ট। জিনিসটা যখন আমি পড়লাম তো চিন্তা করলাম যে এটা কোন ধরনের কথা হইলো। পরে যে উইনার হয়েছে, হ্যাঁ, দেখা গেলো যে তাকে তো প্রায় ওটাতে আমাদের ভিউ হয়েছিল প্রায় 2000-এর উপরে মানুষ ভিউ করছে যে দেখছে। সো এটা করে একটা জিনিস সুবিধা হলো না, যে যে জিতছে তাকে কিন্তু 2000 মানুষ কিন্তু দেখতেছে, চিনতেছে, জানতেছে। এটা সবচেয়ে একটা বড় জিনিস। যদি অনেকে বলবে যে কেন করতেছে, এত সিম্পল একটা ব্যাপার, এত ছোট গিফট, ইট ডাজেন্ট ম্যাটার, গিফট ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে যে আপনি কি অ্যাচিভমেন্ট করতে পারতেছেন কিনা, সেটা হচ্ছে ফ্যাক্ট। বলবে 100 জন কিন্তু উইনার হবে 1 জন। সো আমাদের এখানে যারা আছে ওনারা সিম্পল একটা ব্যাপার, জাস্ট ওনাদের ছবির মধ্যে লাইক কালেক্ট করছে। এটার জন্য কারো ঘরে ঘরেও যাওয়া লাগে নাই, কারো কিছু করা লাগে নাই, ফ্রেন্ডদেরকে বলছে লাইক হচ্ছে, ওনারা উইনার হয়ে গেছে। এই যে ওনাদেরকে নিয়ে আমরা এখন একটা ভিডিও বানাচ্ছি। সো আমি বলবো যে নেক্সট আমরা যখন আরো কন্টেস্ট দিব, এই ধরনের সলিউশন কোশ্চেন না করে সবাই অ্যাটেন্ড করাটা হচ্ছে আমি মনে করবো যে সবচেয়ে পারফেক্ট। তো যাই হোক, আমাদের এখানে যে সবচেয়ে বেশি লাইক পেয়েছে ওনার সাথে কথা বললাম, আর এভাবে সিরিয়ালি ছিল। তো ভাই আপনাদের কেমন লাগলো আমাদের এই মানে কন্টেস্টের সাথে আপনারা ইয়া করা, মানে যে আসলেন, যে আমার সাথে ফুড লাভার সাথে আসেন একজন ক্যাপ্টেন ছিল, উনি এবার অ্যাগেইন আবার সেই উইনার পেলেন। কারণ ফর একটাই রিজন, যে যে প্রসেসে আমরা আগের কন্টেস্টটা দিয়েছিলাম সেকেন্ডটাও কিন্তু সেম প্রসেসে দেওয়ার কারণে উইনার হয়েছেন। আমি ধরে নিয়েছিলাম যে উনি থাকবেন এবং কি উনি হয়েছেন। তো ভাই কেমন লাগলো আপনাদের মানে আমাদের সাথে থেকে, কেমন লাগলো আমাদের এই যে গ্রুপটা নোয়াখালী ফুড লাভার্স? হ্যাঁ, এটা কিন্তু এবার ফার্স্ট টাইম, এর আগে কখনো এরকম ধরনের গ্রুপ আসে নাই যে আমরা এই ধরনের ইয়েগুলো ম্যানেজ করতেছি। আমাদের ইন ফিউচার আমার অনেক ধরনের বড় বড় প্ল্যান আছে, দেখা যাক সবাই যেমন ভালোবাসা দিলে তারপর আমরা নতুন ধরনের প্ল্যান গুলো অ্যাচিভমেন্ট করবো। আমার একটা আছে, মানে আপনারা এই যে কন্টেস্ট হয় না, ফিউচার এত কন্টেস্ট হয় না, মানে কন্টেস্টে একটা উইনিং বোর্ড থাকলে মানে আর অংশগ্রহণ প্রতিযোগিতা আর বাড়তো আর কি। মনে করেন এই তো 2টা কন্টেস্ট শেষ, এখানে 5টা গোল কন্টেস্টে গোল পিকটা উনিশে, যে পিকগুলো উনিশে একটা ভোট বা ওই আগের কন্টেস্টে যারা অংশগ্রহণ উনি একটা ভোট থাকবে, বস ওই ভোট গুলোতে পিকগুলো থাকবে। ও আচ্ছা,
আমাদের যত আমাদের এটা সম্পূর্ণ ভার্চুয়াল, আমরা ভার্চুয়াল ভাবে করবো, ভার্চুয়ালি সবাইকে দেখাবো। আমাদের আরো ইন ফিউচার আরো অনেক প্ল্যান আছে, যেহেতু নোয়াখালীতে এখন ফুডের উপর অনেক রেস্টুরেন্ট, অনেক অনেক কিছু হচ্ছে, অনেক জায়গা শুধু তো মায়ের না, আরো আপনাদের স্কেভিউ আমাদের চন্দ্রগঞ্জের প্রায় হাতে দু একজনও চিনতো কিনা আমার সন্দেহ আছে। এখন আমরা এখানে আসছি প্রায় আমার আমার ফ্রেন্ড লিস্টে অন্তত মিনিমাম 100 হলো চন্দ্রগঞ্জ স্কেভিউতে আসছি ফটো। চন্দ্রগঞ্জের অনেক মানুষের জানতেছে, তো আশা করি যে ইন ফিউচারে যারা যারা আমাদের সাথে আসবেন কনটেস্টের জন্য ইয়া করবেন, স্পন্সর করবেন, তারাও এটার মধ্যে বেনিফিট পাবেন আমি আশা করি। তো যাই হোক, আমাদের নোয়াখালী ফুড লাভার্স এর সবাই আমরা একসাথেই বলি, হ্যাঁ নোয়াখালী ফুড লাভার্স, ভালো লাগে এটা বলতে, ভালো লাগে। আমাদের লোগো অলরেডি সবার বুকে বুকে দেখা যাচ্ছে, সবার মুখে লোগো, ভালো লাগতেছে যে সবাইকে আমরা আমাদের উইনিং যে টি শার্ট টা দিতে পেরে, ডাজেন্ট ম্যাটার টি শার্ট সিম্পল গর্জিয়াস, ইট ডাজেন্ট ম্যাটার, আমরা উইনারকে আমাদের জিনিস দিতে পারছি। নেক্সট আমাদের স্পন্সর অনেক বড় বড় স্পন্সর আসবে, আর আমরা আরো ভালো ভালো জিনিস দেবো, আমাদের যত ভালো স্পন্সর পাবো আমরা তত ভালো জিনিস দিতে পারবো, এটাই আশা করি। সো আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, যত যত বেশি আমাদের মেম্বার অ্যাড হবে আমরা তত বেশি নতুন নতুন আরো জিনিস এনে আপনাদের কাছে হাজির হবো, আমাদের সাথে থাকবেন, খুদাহাফেজ।